প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর সহিজাল। পুনর খোল খালে ন ন পৃষ্ঠা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত সহি জালিয়াতি করার অভিযোগত 9 সেপ্টেম্বরত গুয়াহাটি আর শিবসাগরত অভিযান চলায় আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল 4 জনক অভিযুক্ত। আনহাতে ঘটনার মাস্টার মাইন্ড ইমরান শাহ হুসেইনক পলাতক অবস্থাত দিল্লির পর অভিযান চলায় আটক করেছিল অসম আরক্ষীয়ে। ইতিমধ্যে ইমরান শাহ হুসেইনক আটক করার পিছতেই পোহরলৈ আহিছে কেতবোৰ ন ন তথ্য। ইমরান শাহ চৌধুরী নিয়ন্ত্রণ করেছিল বৃহৎ নক্সাস। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে দাখিল করা এজাহারের ভিত্তিতে পিএইচর কার্যালয়ত ধরা পড়ে লুহিত কনস্ট্রাকশনের নামত মুখ্যমন্ত্রীর সহি জালিয়াতির তথ্য। মুখ্যমন্ত্রীর সহি কালেকশন করেছিল দিলীপ দাস, অনুপম চৌধুরী, প্রকাশ বসুমতারিয়ে। অন্যহাতে বর্তমানেও পলাতক অবস্থাত আছে ঠিকাদার অনুপম চৌধুরী, প্রকাশ বসুমতারী। 3 কোটি টাকার ঠিকার বাবে ওয়ার্ক অর্ডার প্রস্তুত করেছিল আটাইকেইজনে। এই যে জালিয়াতির কাণ্ডটো হয়েছিল এইটো এই যে মাস্টার মাইন্ড কক আর তেওঁৰ লগত যিকেইজন মানুহ আছিল তেওঁলোকে মিলি পেলাই এখন ডকুমেন্ট দিছিল চিফ ইঞ্জিনিয়ার পিএইচ ডিপার্টমেন্ট অসমলে, যাতে তাত দুটা ওয়ার্ক অর্ডারের কারণে এখন রিকুয়েস্ট লেটার আছিল। তেওঁলোকৰ পিএইচ ডিপার্টমেন্টৰ যেতিয়া এইটো সন্দেহ হল যে এইটো জালিয়াতি হ'ব পাৰে, তেওঁলোকে চিএমওক জনালে আৰু চিএমওৰ পৰা আমালে এফআইআৰ এখন আহিল। সেই সন্দৰ্ভত আমি তদন্ত আৰম্ভ কৰিলোঁ। তদন্ত আৰম্ভ কৰাৰ পিছত আমি উলিয়ালোঁ যে এই নামটো কিবা লোহিত কনষ্ট্ৰাকশ্যন নামৰ এটা কনষ্ট্ৰাকশ্যন কোম্পানীক দিয়াৰ কাৰণে লেটাৰখন গৈছিল, আৰু এই লোহিত কনষ্ট্ৰাকশ্যন আছিল শিৱসাগৰৰ ফাৰ্ম এখন। সেই সন্দৰ্ভত গুৱাহাটী চিটি পুলিচ আৰু শিৱসাগৰ পুলিচে মিলি পেলাই একেদিনাই 4 জন মানুহক পিক আপ কৰিলে। 4 জন মানুহক পিক আপ কৰাৰ পিছত সোধা পোছাৰ পিছত আমি গম পালোঁ যে একচুৱেলি তেওঁলোকেও এই কামটো পাবৰ কাৰণে যিজন ইমৰাণ শ্বাহ বুলি আপুনি এতিয়া জনালে, ইমৰাণ শ্বাহৰ লগ লাগি কামটো পাওক হিচাপে তেওঁক এটা কমিশ্যন দিয়াৰ ব্যৱস্থাটো কৰিছিল। দিলীপ দাসক গ্ৰেপ্তাৰৰ পিছতেই পোহৰলৈ আহিছে ন ন তথ্য। অতি শীঘ্ৰেই আৰক্ষীৰ জালত পৰিব ৰৌ বৰালি। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ টাইম।